নতুন সূর্য মালয়েশিয়ায় অবশেষে লকডাউন মুক্ত হচ্ছে দেশটি। মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় 1 জুন থেকে টানা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা এমসিও লকডাউনে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে মালয়েশিয়ায়। দেশটির অর্থনীতিও তলানিতে পৌঁছেছে, গণহারে কাজ হারিয়ে মানুষজন মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় স্বাভাবিক পরিস্থিতি পুনরুজ্জীবিত করতে লকডাউনের সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করে ধীরে ধীরে কিছু কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানীর কুয়ালালামপুর, শেলাঙ্গর এবং প্রশাসনিক এলাকা পুত্রজায়া থেকে কিছু শর্ত সাপেক্ষে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এই লকডাউন শিথিলের ঘোষণা দেন। শুক্রবার থেকে এই ধাপ টু বা ফাসা টু এর এই নির্দেশনা কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, মহামারী ব্যবস্থাপনা বিশেষ কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে অন্য রাজ্যগুলোকেও ধাপ টু এর অধীনে আনা হবে। ইসমাইল সাবরি আরও বলেন, ব্যবস্থাপনা কমিটি একটি সাধারণ সংক্রমণ এলাকা হিসেবে শেলাঙ্গর, কুয়ালালামপুর এবং পুত্রজায়াকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে স্বাভাবিক চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং আর কোনো বাধা থাকবে না। তাদের বাইরে বের হতে পুলিশের কোনো অনুমতির প্রয়োজন নেই। যেসব স্থানে রোড ব্লক রয়েছে সেই জায়গাগুলো থেকে তা সরিয়ে নেওয়া হবে। ফুলডোজ টিকা নিয়েছেন এমন দম্পতিরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারবেন তাদের সন্তানদের দেখাশোনা করার জন্য। রাজ্যের খেলাধুলা, বিনোদন কেন্দ্র, বিভিন্ন স্পট ঘুরতে পারবেন। রেস্তোরাঁ, বাণিজ্য এবং বিতরণ খাতের ব্যাপারে ইসমাইল সাবরি বলেন, প্রথম পর্বের অধীনে রাজ্যগুলোতে আগামীকাল থেকে ফুল বিক্রেতাদের দোকান, নার্সারি, বহিরাঙ্গন সরঞ্জামের দোকান এবং হাউজিং গ্যালারিগুলো পরিচালনার অনুমতি দেওয়া হবে। নাপিত, হেয়ার ড্রেসার এবং বিউটি সেলুনের কাজ করার ক্ষেত্রে অতিরিক্ত নমনীয়তা দেওয়া হবে। এ সমস্ত সুবিধা তাদেরকেই দেওয়া হচ্ছে যারা 2 ডোজ টিকা গ্রহণ সম্পন্ন করে 14 দিন অতিক্রম করেছেন। মালয়েশিয়ার করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণ আসেনি। জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকার ধাপ 1, 2, 3 এবং 4 কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। ধাপে ধাপে এগুলো বাস্তবায়ন করে মালয়েশিয়া স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।